ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته جي شمعي دبي اپنا پسوٹي ہو چيزي উপকার লাভের আশায় হাতে সুতা বা রাবার ফরার শির্ক, এ কথা আপনি কিভাবে প্রমাণ করবেন? আসলে আমাদের দেশে বিভিন্ন ধরনের টুমার, জাদুটোনা, তারপরে বিভিন্ন গাছের ডালপালা বা শামুক কড়ি, এই বিভিন্নগুলোর মাধ্যমে মানুষে উপকার গ্রহণ করার জন্য ব্যবহার করে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের গলায় বিভিন্ন ধরনের শামুক, ঝিনুক, তারপরে কড়ি ইত্যাদি এগুলো ঝুলায়, তাগা লাগায় কোমরে হাতে, তারপরে আজমি শরীফের নাম দিয়ে ওইখান থেকে কিছু সুতা নিয়ে আসে বাঁধে। তো এগুলা শরীয়তের দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথার অন্তর্ভুক্ত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, মানে আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা এ ধরনের টোটকা ব্যবহার করবে তো শিরিক করলো। হাদিসটি উকবা বিন আমির আল জুহানি থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটা জামাত আসছিল, তো এদের থেকে নয়জনের বাইয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করছেন, আর একজনের বাইয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন না। তখন বললেন, হিয়া রাসূলুল্লাহ, তিনজন থেকে নয়জন থেকে আপনি বাইয়াত গ্রহণ করছেন আর এই এক ব্যক্তিকে আপনি ছেড়ে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইন্না আলাইহি তামিমা, তার শরীরের মধ্যে কি আছে? তামিমা আছে, টোটকা আছে, অর্থাৎ সে কিছু শরীরের মধ্যে লটকা রেখেছে সেবার উদ্দেশ্যে, উপকারের উদ্দেশ্যে। যখন এটা বললেন, তারপরে ওই ব্যক্তি যে হাত প্রবেশ করাইয়া এটাকে ছিঁড়ি ফেলছে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার সাথে বাইত গ্রহণ করছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, মানে আল্লাহ কা তামিমাতান ফাকাত আশরাক, যে ব্যক্তি তামিমা টোটকা ব্যবহার করবে তো সে শিরিক করলো। হাদিসটি মুসনাদে আহমদের 16969 নম্বর, এবং হাদিসটি আস সিলসিলাতু সহিহার মধ্যে সহিহ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও একটা হাদিস যেটা সহি আবু দাউদের মধ্যে 3883 নম্বর হাদিস, এটাও সহি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রুকা ওয়াত-তামাইমা ওয়াত-তাওয়ালাত আশিরকুন, অর্থাৎ কুফুরি শিরিক মিশ্রিত জারফুক করা এবং টোটকা, টোটকা বলতে আমাদের দেশে তাবিজ তোমার বলা ইত্যাদি, এটা যে কোনো জিনিসের হোক লটকানো, ওয়াত-তাওয়ালাত স্বামী স্ত্রীর মধ্যে মাবুদ সৃষ্টির জন্য এক ধরনের টোটকা ব্যবহার করা হয়, তো এগুলো হচ্ছে শিরক। তাই আপনি এভাবে দলিল সহ বুঝতে পারেন, আমাদের দরকার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুপ্রমাণিত দোয়া যেগুলো আছে কোরআন আয়াত, এগুলোর মাধ্যমে সেবা গ্রহণ করা, জারফুকের মাধ্যমে শরীর জারফুকিটা সুন্নত, আর যেগুলো টোটকা তাবিজ তোমার যেভাবে হোক এগুলা থেকে অবশ্যই বাঁচিয়ে থাকতে হবে ইমান রক্ষার স্বার্থে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।